কেন্দ্রীয় বাজেট শ্রমিক বিরোধী অভিযোগ তুলে আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আই.এন.ট ইউ.সে। রবিবার বাঁকুড়া শহরের ভৈরব স্থান সংলগ্ন সার্কিট হাউস মোড়ে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় আই.এন.ট ইউ.সির সভাপতি শ্যামসুন্দর দত্তের নেতৃত্বে পথে নামেন ওই সংগঠনের নেতাকর্মীরা। চলে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি। আই.এন.ট ইউ.সি সূত্রে দাবি করা হয়েছে, গত 8 বছর ধরে জনবিরোধী কাজ করছে কেন্দ্রীয় সরকার, এবার শ্রমিক বিরোধী পথেও হাঁটল তারা। এর প্রতিবাদে জেলার প্রতিটি কলকারখানার গেটে সংগঠনগতভাবে অবস্থান আন্দোলন করছেন বলে জানানো হয়েছে। চারিদিকে এই কেন্দ্রীয় সরকারের যে বাজেট দেখলাম আমরা, সেখানে আমাদের শ্রমিকদের স্বার্থে, যেটা শ্রমিক স্বার্থের নেশি বাজেট হয়েছে, মানে শ্রমিকদের আঘাত লেগেছে আমাদের, যে শ্রমিকদের যারা কলকার বিভিন্ন জায়গায়, আজকে যেমন আমাদের কলকারখানা গেটে আমাদের আন্দোলন চলছে, প্রতিবাদ আন্দোলন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা মাইক ব্যবহার করতে পারছি না। পিএফ এর সুদের হার ছিল 8.5%, সেটাকে কেটে করা হলো 8.1%। এটা কার জন্য এই মানে মানুষ বিরোধী তো কাজ এরা 8 বছর ধরে করছে, তার সঙ্গে সঙ্গে আর আজকে আমরা দেখলাম শ্রমিকদের পেটেও এরা লাত মারলো এই পিএফ এর হার, সুদের হার কমিয়ে। তারই প্রতিবাদ সভা করছি, যার প্রতিবাদ জানাচ্ছি আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, বাঁকুড়া শহর থেকে, আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের কলকারখানা গেটে আমার ব্লক টুয়ের শ্রমিক সংগঠনের সভাপতি, আমাদের কংগ্রেসের গেটে আমরা কিছুক্ষণ আগে প্রতিবাদ সভা হয়েছে, আমার জেলার সভাপতি রতীন ব্যানার্জি দুর্লভপুরের শ্রমিক সংগঠনের স্বার্থে কলকারখানা গেটে প্রতিবাদ সভা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমরা সব আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের শ্রমিক ভাইয়েরা এসেছে, তাদের দিকে নিয়ে আমরা একটা প্রতিবাদ সভা করলাম। আপনার নাম? শ্যামসুন্দর দত্ত, বাঁকুড়া শহর আইনটিডিসির সভাপতি।